কল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি আসসালামু আলাইকুম। জি তাহের ভাই, আপনার সংক্ষেপে মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? সংক্ষিপ্ত তো ভাই পারবো না, আধা ঘন্টা ধরে লাইনে আছি তো। সরি, আমি তার জন্য দুঃখিত। আচ্ছা, আপনার আপনার প্যানেলকে, খাসর ভাইকে, আর নিয়াজ ভাইকে সালাম। জি, আজকে আজকে আমি দেখতেছি নিয়াজ ভাই হোমওয়ার্ক করে আসছেন আওয়ামী লীগে, আওয়ামী লীগকে গালাগালি করার জন্য, তাই নাকি? হোমওয়ার্ক ভালোই করে আসছেন দেখা যাচ্ছে। নিয়াজ ভাই একটা কথা লক্ষ্য করেন, আমরাও আপনাদের মতোই মানুষ, আমাদেরকে আফ্রিকার জীব জন্তুর সাথে তুলনা আপনার লজ্জা করলো না? আপনি তো একজন বিজ্ঞ মানুষ, আমি তো অনেকদিন যাবত আপনাকে চিনি, তা আপনি এই এই কথাটা বললেন কেমনে? আপনার লজ্জা করা উচিত ছিল। তাহের ভাই, আমার লজ্জা না, আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা এই ধরনের লোককে মন্ত্রিসভায় রেখেছেন। না, আপনি মনে হয় খেয়াল করেননি, আমি আপনাদের মন্ত্রীদের কথা বলছি। না তাহের ভাই, আপনি খেয়াল করেননি, আমি আপনাদের মন্ত্রীদের কথা বলছি। নিয়াজ ভাই, আমি আপনাকে সময় দেব। নিয়াজ ভাই, আমি শুনতেছি না আপনার কথা, আমি আপনার কথা শুনতেছি না। আমি শেষ করলে আপনি বলবেন। জি তাহের ভাই, শেষ করুন আপনি। হ্যাঁ, আমি শেষ করলে আপনি বলবেন। আপনি লিখে রাখেন, আপনি লিখেন নিয়াজ ভাই, আপনি লিখেন, আপনি লিখেন, আমি শেষ করলে আপনি বলবেন। আমার কলে ডিস্টার্ব করেন, ফারুক ভাই বলতেছে সংক্ষেপে, আর আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, আমি তো কথা বলতে পারতেছি না। জি বলেন বলেন। দেখেন দেখেন কিছু কিছু জিনিস আপনারা দেইকাও দেখেন না, ভালো জিনিস যেগুলা করে সরকার, যেগুলা করে এইগুলো আপনারা দেখেন না, আপনারা চোখ থাকতেও এইদিকে তাকান না, এইটা আপনাদের দোষ, এইটা এইটা কইরেন না। আর আপনি বলছেন জিয়াউর রহমান সাহেবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বীরোত্তম খিতাব দিলেন, এই আপনারা দেখেন আওয়ামী লীগের মানুষেরা কত উদার মনা। জিয়াউর রহমান সাহেব জন্মসূত্রে পাকিস্তানে ওনার জন্ম হয়েছে, সেজন্য বলেছেন বাংলাদেশের লোক না। এখন আপনার জন্ম যদি ব্রিটেনে হয় তাহলে বাই বার্থ আপনি ব্রিটিশ, তো জিয়াউর রহমান সাহেবের জন্ম হয়েছে পাকিস্তানে, সেজন্য জিয়াউর রহমান সাহেব বাই বার্থ পাকিস্তানের মানুষ, ঠিক আছে, বাঙালি মানুষ, ওনার ওনার বাবাও বাঙালি ছিলেন, ওখানে থাকতেন, জন্ম হয়েছে, এটা আমরা মাইন্ড করি না। তাহের ভাই একটু সংক্ষেপ করতে হবে প্লিজ। জিয়াউর রহমান সাহেবকে বীরোত্তম দিছি, মেজর জেনারেল করেছি, উপসেনা প্রদান করেছি, সবকিছু। তাহের ভাই একটু সংক্ষেপ করতে হবে প্লিজ। হ্যাঁ, আমি আমি শেষ করছি। অর্থমন্ত্রীর কথা বলছেন, অর্থমন্ত্রী নিয়াজ ভাই, যদি আমাদের অর্থমন্ত্রীর মতো একজন অর্থমন্ত্রী এই সময় না থাকতো তাহলে আপনাদের আপনাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যেত, ওয়ার্ল্ড ব্যাংক কিনতে পারেন নাই। আপনারা ওয়ার্ল্ড ব্যাংক দেখে দিয়ে কিনাতে চেয়েছিলেন, পারেন নাই। ধন্যবাদ তাহের ভাই, আপনাকে ধন্যবাদ। তাহের ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্রেকে যেতে